একটি ছেলে জুতো দেখছিল। তখন দোকানের সেলস গার্ল এসে বলে যে তোকে দোকানে ঢুকতে কে বলেছে। ছেলেটি বলে এই জুতোটি আমি নেব। মেয়েটি বলে এই জুতোর দাম 6,000 টাকা, আর তুই কিনতে পারবি না। ছেলেটি বলে 20 দিনের মধ্যে আমি এসে নিয়ে যাব। মেয়েটি তখন বলে দেখা যাবে। ছেলেটি তখন অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করতে থাকে। আর কিছুদিন পর দোকানে গিয়ে টাকা দিয়ে মেয়েটিকে বলে এবার তো জুতো নিতে পারি। মেয়েটি বলে আমি জুতো দিতে পারবো না, তোর পছন্দের জুতোটা বিক্রি হয়ে গেছে। ছেলেটা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন একটি বাড়িতে সে ভাঙাচোরা নিতে যায়। সেখানে ছেলেটি ওই জুতোটি দেখে। লোকটি এসে বলে কি দেখছিস? ছেলেটি বলে এখানে নতুন জুতোটি পড়ে আছে কেন? তখন লোকটি বলে ভাইয়ের জন্য 1 সপ্তাহ আগে কিনেছিলাম, ওর পছন্দ হয়নি তাই ওখানেই পড়ে আছে। ছেলেটি বলে আমি এই জুতোটি কেনার জন্য অক্লান্ত পরিশ্রম করে 6,000 টাকা জোগাড় করেছিলাম। লোকটি তখন বলে এটা আমার কোনো কাজে লাগবে না, তুই নিয়ে যা। ছেলেটি তখন খুব খুশি হয়। তো বন্ধুরা, আপনার ভাগে যেটা আছে সেটা আপনি পাবেনই।